SMN Production দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম সুভদ্র শ্রোতা মণ্ডলী, যারা আমার যার জানাজা সেই পড়ে ভলিউম 1 ক্যাসেটটি শুনেছেন তারা পাগল হয়ে গিয়েছেন এই ক্যাসেটের ভলিউম 2 এর জন্য। আমি যেখানেই জলসাই যাই সেখানেই একটাই প্রশ্ন, হুজুর যার জানাজা সেই পড়ে ভলিউম 2 কই? আবার বহু মানুষ আছেন যারা নাকি এই ক্যাসেটটি না শুনে ঘুমাতে পারেন না। একদম ঠিক, আমিও আপনাদের সাথে একমত। আসলে ওলি আল্লাহর ইশকে যারা ডুবে যায় তারা এমনটি হয়। তবে সবাই তো আশিক নই, তবে যারা আশিক এটা তাদের রুহের দাওয়াই। যাক, দেরি না করে আসুন, এবাদতে সামিল হই। তবে অনুরোধ, এটা হলো ভলিউম 2, আগে 1 দেখবেন তবে এর আসল মজা পাবেন। একবার দরুদে নাজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জাদু করবলে কাজ তারে আখা দিয়ে দেয়, কিন্তু কথা না শুনে তারা বায়াত হয়ে যায়, কিন্তু কথা না শুনে তারা বায়াত হয়ে যায়। একদিন জুম্মার দিনেতে মসজিদ গেছে ভরিয়া, জুম্মার নামাজ করিতে আদা যাই সাবির পিয়া, জুম্মার নামাজ করিতে আদা যাই সাবির পিয়া, জুম্মার নামাজ করিতে আদা যাই সাবির পিয়া। কাজী বলে জাদুঘরের মসজিদেতে নেই ঠাই, কাজীর কথাই সকলে মিলে তাড়িয়ে পিয়াই দেয়। মুরিদ সাথে নিয়ে পিয়া ওই বাহিরে এলো, জুম্মার নামাজে ইমাম সাহেব সেজদাতে গেল, জুম্মার নামাজে ইমাম সাহেব সেজদাতে গেল, জুম্মার নামাজে ইমাম সাহেব সেজদাতে গেল। তখন পিয়া বলছেন, পিয়া বলেন, ওরে মসজিদ সেজদা করে তোরে সবাই, তুই কমসে কম আল্লাহর নামে যা ঝুঁকে তো সাজদাই। এ কথা শুনে মসজিদ তখন হুড়মুড় করে, এ কথা শুনে মসজিদ তখন হুড়মুড় করে, ভেঙে পড়ে দেখো যত নামাজির উপরে, ভেঙে পড়ে দেখো যত নামাজির উপরে, ভেঙে পড়ে দেখো যত নামাজির উপরে। গুলজারি বিবি দৌড়ে এসে পিয়াকে বলে, আজ মসজিদ চাপা হয়ে গেছে আমারই ছেলে। গুলজারি বিবি দৌড়ে এসে পিয়াকে বলে, আজ মসজিদ চাপা হয়ে গেছে আমারই ছেলে। এই ছেলে ছাড়া আমার যে কেউ দুনিয়াতে নাই, তার কান্না দেখে পিয়া বলেন সে তোমার নাই, তার কান্না দেখে পিয়া বলেন সে তোমার নাই, তার কান্না দেখে পিয়া বলেন সে তোমার নাই। সে গিয়ে দেখে সত্যি ছেলে বেঁচে তার ওরে, পিয়া বলেন এখনই পালা 12 কোষ দূরে, পিয়া বলেন এখনই পালা 12 কোষ দূরে, পিয়া বলেন এখন পালা 12 কোষ দূরে। জালানি এসে গেল তখন চোখের ইশারায়, 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 দাও দাও করে আগুন জ্বলে 12 ক্রোশেরিয়ায়, দাও দাও করে আগুন জ্বলে 12 ক্রোশেরিয়ায়, দাও দাও করে আগুন জ্বলে 12 ক্রোশেরিয়ায়, দাও দাও করে আগুন জ্বলে 12 ক্রোশেরিয়ায়। একদিন বাবা ফরিদ তার এক মুরিদকে ডেকে বলছেন, শোনো, বহুদিন খবর নেওয়া হচ্ছে না, আমার ভাগনা সাবির কেমন আছে, যাও তুমি একবার গিয়ে খবর নাও।
এইবারে বাবা ফরিদের কথা মতো সেই মুরিদ চলে গেল একেবারে লুড়কি স্টেশন। ওখানে নামার পর অনেক অটোওয়ালা টোটোওয়ালা টাঙ্গাওয়ালাকে দেখতে পেল, সবাইকে জিজ্ঞেস করছে আমি বাবা সাবির পিয়ার দরবারে যাব, আমাকে কেউ কি নিয়ে যাবে? সবাই বলছে সবাই আমরা বাঁচতে চাই, কেউ মরতে চাই না। না বাবা না, প্রাণে বেঁচে থাকলে অনেক ফায়দা, কেউ যেতে চাইল না। হঠাৎ দেখা গেল একটা বুড়ো আর বুড়ি, তাদের কোনো প্যাসেঞ্জার নেই। তারা তখন বলছে একে অপরকে বলছে দেখো ওই জোয়ান যুবক, ওর প্রাণের মায়া নেই, ও বাবার দরবারে যেতে চাই, আমরা কেন যাব না? তাকে গিয়ে বলছে যুবক তুমি বাবার দরবারে যাবে, তোমার কি প্রাণের ভয় নাই? সে বলছে কেন, উনি আমার পীর ভাই, আমার কিসের ভয়? বলছে তাই, ওই বাবা তোমার পীর ভাই হয়, তুমি যাবে, আমরাও তোমায় নিয়ে যাব, চলো। এইবারে টাঙ্গা গাড়িতে ওই মুরিদ চলে এলেন, এসে দেখছেন অনেকটা দূর থেকে দেখতে পেলেন দাও দাও করে সেই এরিয়ায় দাও দাও করে আগুন জ্বলছে। তখন ওই টাঙ্গাওয়ালা বুড়ো বুড়ি বলছে আমরা এখানে দাঁড়িয়ে রইলাম, আপনার জন্য ইন্তেজার করব, ওই আগুন যে জ্বলছে ওর মধ্যে বাবা রয়েছেন, আপনি ওইখানে যান। তখন উনি সেইখানে গেলেন, যাবার পর সাবির পিয়া দেখতে পেলেন তার পীর ভাই আসছে। তখন উনি চোখটাকে আস্তে করে বন্ধ করলেন, অনেকটা আগুনের তেজ কমে গেল, রাস্তা হয়ে গেল। তারপরে মুরিদ ভাই যখন আসছেন তখন সাবির পিয়া বলছেন আরে কি ব্যাপার? সালাম দিয়ে বলছেন অনেক দিন পর তুমি এলে, আমার মামা আমি কেমন আছে বলো। তারপর কি ঘটনা ঘটতে দেখেন, সেই আগুনে সব কিছু খাক হয়ে এমন গেল, সেই বারো কোষের মধ্যে আর কিছুই না থাকিল, সেই বারো কোষের মধ্যে আর কিছুই না থাকিল, এক ডুমুর গাছের ডাল ধরে পীর দাঁড়িয়ে থাকেন, আট বছর একভাবে জ্বলেছে সকলেই জানেন, আট বছর একভাবে জ্বলেছে সকলেই জানেন, বহুদিন কেটে যাবার পর একজন হাফেজ, তার নাম হলো শামসুদ্দিন, সে মনের মতো মুর্শিদ পাবার জন্য বহু দেশ বিদেশ ঘুরেছে, কিন্তু মনের মতো পীর পায় না। তাই সর্বশেষে পাক পাঠানে গেলেন বাবা ফরিদের দরবারে। বাবা ফরিদ বললেন শামসুদ্দিন যদি মনের মতো মুর্শিদ পেতে চাও তাহলে কালিয়ারে চলে যাও, আমার ভাগনা আলাউদ্দিন সাবির পিয়ার কাছে। বাবা ফরিদের হুকুম নিয়ে শামসুদ্দিন কালিয়ারে পৌঁছে গেল। তারপর কি দেখতে পেলেন, সেই আগুনে সব কিছু খাক হয়ে এমন গেল, সেই বারো কোষের মধ্যে আর কিছুই না থাকিল, এক ডুমুর গাছের ডাল ধরে পীর দাঁড়িয়ে থাকেন, আট বছর একভাবে জ্বলেছে সকলেই জানেন, আট বছর একভাবে জ্বলেছে সকলেই জানেন, আট বছর একভাবে জ্বলেছে সকলেই জানেন। শামসুদ্দিন চিন্তা করে আমি কেমন করে ভিতরে যাব, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলে, চিন্তা করে কেমন করে আমি যাব। হঠাৎ আলাউদ্দিন সাবেরির নজরটা পড়ল, আস্তে করে চোখটা একটু বন্ধ করলেন, আগুন নিস্তেজ হয়ে গেল, ডুম্বর গাছের ডাল ধরে দাঁড়িয়ে। এইবারে শামসুদ্দিন বড় ক্লান্ত, শামসুদ্দিন হুজুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ মধুর সুরে পড়তে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। শামসুদ্দিন অনেকটা পথ হেঁটে এসেছে, খাওয়া দাওয়া নেই, বড় সে ক্লান্ত, তাই কিছুক্ষণ পর চুপ হয়ে গেল। সাবির পিয়া বলেন বাবা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছিলে, বন্ধ কেন করে দিলে বাবা? শামসুদ্দিন বলে হুজুর
হুজুর বেয়াদবি নেবেন না আমি আজ বড় ক্লান্ত হুজুর বলছেন বসে পড়ো শামসুদ্দিন বলে হুজুর আমি মনে মনে আমি অন্তরে আপনাকে আমি বসিয়ে পীরের মর্যাদা দিয়েছি আপনি দাঁড়িয়ে আমি বসবো এটা আমার জন্য বড় বেয়াদবি শামসুদ্দিনের কথা শুনে সাবির পিয়া বড় খুশি হলেন জিজ্ঞেস করেন কোথায় থেকে তুমি এসেছো শামসুদ্দিন বলে তুর্কি আমার বাড়ি আমি পাক পাঠানে গিয়েছিলাম আপনার মামা বাবা ফরিদ তিনি আপনার খিদমতে আমাকে পাঠিয়েছেন শামসুদ্দিন বলে হুজুর ওই খিদমতে আপনার আজ এসেছি এখানে হুকুম করেন একটিবার আজ এসেছি এখানে হুকুম করেন একটিবার আদবের সাথে সর্বপ্রথম করে সে সালাম ফের কদমে পড়ে বলে হুজুর বানিয়ে নিন গোলাম ফের কদমে পড়ে বলেন হুজুর বানিয়ে নিন গোলাম ফের কদমে পড়ে বলেন হুজুর বানিয়ে নিন গোলাম সাবির পিয়া তার ব্যবহারে খুশি হইলেন মুরিদ করে সাথে সাথে ওই খেলাফত দিলেন মুরিদ করে ওই সাথে সাথে খেলাফত দিলেন মুরিদ করে ওই সাথে সাথে খেলাফত দিলেন বায়াত করার পরে যে তখন কি যেন হলো বায়াত করার পরে যে তখন কি যেন হলো বায়াত করার পরে যে তখন কি যেন হলো দাও দাও করে সেই আগুন তখন বন্ধ যে হলো দাও দাও করে সেই আগুন তখন বন্ধ যে হলো দাও দাও করে সে আগুন তখন বন্ধ যে হলো দাও দাও করে সে আগুন তখন বন্ধ যে হলো তারপর কিছু দিন শামসুদ্দিনকে নিজের কাছে তে রাখে ইলমে তরিকাতের সব কিছু শেখাতে থাকে সাবির পিয়ার কারামতের ঘটনা চারিদিকে ছড়িয়ে গেল হিন্দু মুসলিম শিখ ঈসাই ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নেবার জন্য সাবির পিয়ার হাতে বায়াত হয়ে দিন ইসলামের ঝান্ডা উড়াতে লাগলো হাজার হাজার মানুষ পথ ভোলা মানুষ আলোর ঠিকানা খুঁজে পেল এবার হঠাৎ একদিন তার খাস খলিফা শামসুদ্দিনকে এই কথা বলছেন সাবির পিয়া কি বলছেন একদিন বললেন যাও চলে বাদশা খিলজির দারে আমের তিলের সাথে সে যুদ্ধে জিততে না পারে আমের তিলের সাথে সে যুদ্ধে জিততে না পারে আমের তিলের সাথে সে যুদ্ধে জিততে না পারে সব চেষ্টা তার বৃথা রবে ওই ঘটবে পরাজয় করো যদি ওই দোয়া তুমি তবে হবে জয় করো যদি ওই দোয়া তুমি তবে হবে জয় আর বলি এক রাজের কথা আজ শোনো মন দিয়ে ওই জয়ের সাথে আমার পর্দা যাবে হয়ে ওই জয়ের সাথে আমার পর্দা যাবে হয়ে ওই জয়ের সাথে আমার পর্দা যাবে হয়ে কালি আরে ফরেন এসো তুমি গোই তখন তুমি না এলে কেমনে হবে কাফন দাফন সেই লাশের উপর ভুলেও যেন হাত লাগাবে না এ কথা শুনে দু চোখে তার পানি ধরে না এ কথা শুনে দু চোখে তার পানি ধরে না এ কথা শুনে দু চোখে তার পানি ধরে না সাবির পিয়া কই আর কেঁদো না অমন করে মৌতের ইশাদ চাকতে হয় ধরাই এলে পরে মৌতের সাদ চাঁদতে হয় ধরাই এলে পরে মৌতের সাদ
চাকতে হয় ধরায় এলে পরে শামসুদ্দিন বলছেন হুজুর আমি বহুবার শুনেছি ফানা বাঁকা এই ফানা বাঁকার মানেটা যদি একটু আমায় বলেন আমি বড় খুশ হয়ে যাব হুজুর বলছেন শোনো আমি যখন ইন্তেকাল করব আমার ইন্তেকালের পর আমার জানাজার যে ইমাম হবে তাকে জিজ্ঞেস করলে তুমি এর উত্তরখানা পেয়ে যাবে মনে রেখো সেই দিনে ফানা বাঁকা কি সেটা তুমি জেনে গো যাবে ফানা বাঁকা সেটা কি তুমি জেনে গো যাবে আল্লাহ রাসূলের দিদারে যেতেই মরে হবে 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 এ কথা শুনে শামসুদ্দিন পীরকে সালাম করে পীরের আদেশে যেতে হবে কালিয়ার ছেড়ে পীরের আদেশে যেতে হবে কালিয়ার ছেড়ে বাদশাহ খিলজির দরবারে শামসুদ্দিন পৌঁছে গেল গিয়ে বলছে হুজুর আমি বড় অসহায় আমায় একটা কাজ দেবেন বললে তুমি কি কাজ করবে বলছে আপনার দরবারে তো বহু কাজ বলছে আমার ঘোড়ার ঘাস কাটার কাজ তুমি করতে পারবে বললো যে হুজুর যে কোনো কাজ দিলেই হবে তো ঘাস কাটার কাজে লেগে গেলেন তারপর গিয়ে এবারে চাকরি করে বাদশার দারে বাদশার সৈন্য যুদ্ধ করে যায় জিততে না পারে বাদশার সৈন্য যুদ্ধ করে যায় জিততে না পারে একদিন খিলজি গেলেন কোন অলির দরবারে গিয়ে বলছে দোয়া করুন খাস করে হুজুর আমারি তরে দোয়া করুন খাস করে হুজুর আমারি তরে সেই অলি বলে আমার দোয়াই কাজ হবে না তোমার ফৌজে আছে এমন তার চেনো না তোমার ফৌজে আছে এমন তার চেনো না তোমার ফৌজে আছে এমন তার চেনো না খিলজি বলছেন বলেন কি বলে শোনো এক সে যদি ওই করে দোয়া তোমারই তরে এ যুদ্ধে হবে জয় আমি আজ বলি তোমারে এ যুদ্ধে হবে জয় আমি আজ বলি তোমারে বাদশাহ বললেন পেচান আমি তার পাব কি করে ওলি বলে তার পেচান পাবে তুফান ঝড়ে ওলি বলে তার পেচান পাবে তুফান ঝড়ে ওলি বলে তার পেচান পাবে তুফান ঝড়ে এ কথা শুনে বাদশা এবার ইন্তেজার করে ঝড় বৃষ্টি তরে থাকেন তিনি অপেক্ষা করে যখনই যুদ্ধে ওর সৈন্যরা যায় যুদ্ধে পরাস্ত হয়ে ফিরে আসে মনটা খারাপ হয়ে যায় বাদশার হঠাৎ একটা ঝড় উঠলো তুফান উঠলো সমস্ত কাপড়ের তাব্বুগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চারিদিকে তছনছ হয়ে গেল বাদশা চিন্তা করছে উঠে দেখছেন সব দিকে অন্ধকার কিন্তু দেখা গেল একটা ঘর একটা তাব্বু তার কিছুই ক্ষতি হয়নি কাছে গিয়ে দেখছে সেই তাব্বুর মধ্যে একটা আলো জ্বলছে একটা প্রদীপ জ্বলছে আর সেখানে একজন মধুর সুরে আল্লাহর কোরআনে করিম তেলাওয়াত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা কদির চুপ করে শুনে শুনতে শুনতে ভোর হয়ে গেল শোনা যাচ্ছে ফজরের নামাজের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার
হাদু কল্যাণের জন্য এসো ঘুম থেকে নামাজ ভালো নামাজ ভালো প্রচন্ড কনকনে শীতের রাত, চারিদিকে প্রায় বরফ জমে গিয়েছে। শামসুদ্দিন তারপর তাবু থেকে বার হয়ে সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরে এক হাঁটু পানিতে নেমে ওযু করে আবার তাবুতে প্রবেশ করে আল্লাহর ফরজ হুকুম পালন করতে মগ্ন হয়ে যায়, বাদশাহ অবাক হয়ে যায়। এ কেমন করে হয়, এত ঠান্ডা পানিতে নেমে কেমন করে অজু বানায়। বাদশাহ কাউকে কিছু না বলে চুপ করে রইলেন। পরদিন আবার গভীর রাত্রে ফজর হবার কিছুক্ষণ আগে গুটি গুটি পায় কম্বল জড়িয়ে গায় সেই পুকুর ধারে যায়। সেই পুকুরের পানিতে যেই একটু আঙুল ডোবা সঙ্গে সঙ্গে হাত তার অবশ হয়ে যায়, এত ঠান্ডা কেমন করে উনি অজু বানায়। তারপর দেখা যায় শামসুদ্দিন আসে এক হাঁটু পানিতে নেমে অজু বানায়, অজু সেরে আবার আপন তাবুতে ফিরে যায়। বাদশাহ আবার
আর ছুটে যাই পানিতে হাত ডুবিয়ে দেখে পুরো পানিটাই গরম হয়ে যায়। তখন বাস অবাক হয়ে গেলেন, চুপ করে নিজের ডেড়াই ফিরে গেলেন। পরদিন আবার ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো, তখন বাদশাহ কি করছেন ফলো করুন। পরদিন ভয়ঙ্কর ঝড়ে এসে সবকে ছড়িয়ে দেয়, পরদিন ভয়ঙ্কর ঝড়ে এসে সবকে ছড়িয়ে দেয়, সৈন্য সিপাহের তাম্বুখানার চিহ্ন কিছুই নাই, সৈন্য সিপাহের তাম্বুখানার চিহ্ন কিছুই নাই, সৈন্য সিপাহের তাম্বুখানার চিহ্ন কিছুই নাই। বৃষ্টি ঝড়তে মেয়ে আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, গভীর রাতে ওই বাদশাহ এসে এদিকে ওদিকে ধাই, গভীর রাতে ওই বাদশাহ এসে এদিকে ওদিকে ধাই, গভীর রাতে ওই বাদশাহ এসে এদিকে ওদিকে ধাই। কে যেন মধুর সুর দেখো পুরন যাই পড়ে, যেন মধুর সুর পুরন যাই দেখো পড়ে, যেন মধুর সুর পুরন যাই দেখো পড়ে, কে যেন মধুর সুর কুরান যাই দেখো পড়ে। রওশন চেরাগে আলোকিত ছোট্ট সেই ঘরে, রওশন চেরাগে আলোকিত ছোট্ট সেই ঘরে, রওশন চেরাগে আলোকিত ছোট্ট সেই ঘরে, রওশন চেরাগে আলোকিত ছোট্ট সেই ঘরে। বাদশাহ গিয়ে ওই জড়িয়ে ধরে কদম, তখন বলে আমার তরে হুজুর দোয়া একটু করুন, বলে আমার তরে হুজুর দোয়া একটু করুন। শামসুদ্দিন বলে সামান্য এক নকরু আপনার, নাচি যে ওদম ওই বান্দা আমি বড় গুণাগার, নাচি যে ওদম বান্দা আমি বড় গুণাগার, নাচি আপনি কোন ওলি আউলিয়ার দরবারেতে যান, আমের তিলেকে হারাতে হলে তাদের দোয়া চান, আমের তিলেকে হারাতে হলে তাদের দোয়া চান। কিন্তু বাদশাহ ছাড়ে না কদম জড়িয়ে রই পড়ে, শামসুদ্দিন তখন দোয়া করে আল্লাহর দরে, শামসুদ্দিন তখন দোয়া করে আল্লাহর দরে, শামসুদ্দিন তখন দোয়া করে আল্লাহর দরে। তখন শামসুদ্দিন বলছেন, বলে সকালে পাঠিয়ে দেবে সৈন্যকে তোমার, কদম ছেড়ে সৈন্যদের এখনই করো তৈয়ার, কদম ছেড়ে সৈন্যদের এখনই করো না তৈয়ার, সৈন্য সিপাহীদের সকালেই রওনা করে দেয়, এক হামলাতে যুদ্ধে বাদশার হয়ে গেল জয়, এক হামলাতে যুদ্ধে বাদশার হয়ে গেল জয়, এক হামলাতে যুদ্ধে বাদশার হয়ে গেল জয়। ধুমধাম করে বাদশাহ খুশির এক উৎসবই করে, আল্লাহু আকবার ধ্বনি বাজে সারা শহরে, আল্লাহু আকবার ধ্বনি বাজে সারা শহরে, আল্লাহু আকবার ধ্বনি বাজে সারা শহরে। এ খবর পেয়ে শামসুদ্দিনের আঁসু ঝরে যায়, পীরের কথা মনে হতে কালিয়ারে ছুটে যায়, পীরের কথা মনে হতে কালিয়ারে ছুটে যায়, পীরের কথা মনে হতে কালিয়ারে ছুটে যায়। কালিয়ারেতে পৌঁছে দেখে মাইয়াত রাখা আছে, কালিয়ারেতে পৌঁছে দেখে মাইয়াত রাখা আছে, আর চারিধারে নূরে নূরে ভরে রয়েছে, আর চারিধারে নূরে নূরে ভরে রয়েছে, আর চারিধারে নূরে নূরে ভরে রয়েছে, আর চারিধারে নূরে নূরে ভরে রয়েছে। বাবা আলাউদ্দিন সাবিরি উনি বলে গিয়েছিলেন যে আমার জানা যায় ওই ব্যক্তি ইমাম হবেন যার জিন্দেগির কোনো ফরজ নামাজ কাজা নেই, এই কথা কিন্তু উনি নসিহাত করে চলে গিয়েছিলেন, উনি ছিলেন জালালি পীর। তো তারপর
আলাউদ্দিন সাবিন পিয়াকে কাউকে গোসল দিবার প্রয়োজন হয়ে ওঠেনি, তাই কি ঘটছে শোনেন। আগে হতে মাইয়াতের গোসল হয়ে যেছিল, অনেক কাদার পরে শামসুদ্দিন সবর ধরিল, অনেক কাদার পরে শামসুদ্দিন সবর ধরিল, অনেক কাদার পরে শামসুদ্দিন সবর ধরিল। সাবির পিয়ার জানাজা এলো যত আউলিয়া, সুবহানাল্লাহ, সাবির পিয়ার জানাজা এলো যত আউলিয়া, জিন্ন বাসার দলে দলে ওই যাই গো ভরিয়া, জিন্ন বাসার ওই দলে দলে যাই গো ভরিয়া, জিন্ন বাসার ওই দলে দলে যাই গো ভরিয়া, শামসুদ্দিন মুসল্লা বিচায়ে দাঁড়াতে ওই যায়, ভাবে পীরের জানাজার নামাজ করবে সে আদায়, ভাবে পীরের জানাজার নামাজ করবে সে আদায়, এক আওয়াজ এলো দাঁড়াও পড়াবো আমি নামাজ। কেন এই নসিহতটা শামসুদ্দিন জানেনি যে বাবা বলেছিলেন যে ওই ব্যক্তি আমার জানাজায় ইমামতি করবেন যার জিন্দগির একটা ওয়াক্তের ফরজ নামাজ কাজা নেই। তো ওইখানে হাজার হাজার হাফেজ মৌলানা কারী মুক্তি সবাই ছিল, সবারই জীবনে নামাজ কিছু না কিছু কাজা রয়েছে, তাই কেউ সাহস পায়নি। শামসুদ্দিন চিন্তা করছেন আমি নামাজ পড়াবো বলে জানাজার পার্টিতে দাঁড়াতে গেলেন, হঠাৎ দেখা গেল যে একজন পশ্চিম দিক থেকে কালো পোশাক পরে ঘোর সওয়ারের পিঠে উনি আসছেন, এসে কি বলছেন, একই আওয়াজ এলো দাঁড়াও পড়াবো আমি নামাজ, কালো পোশাকে ঢাকা সারা কি বাতু নিরাজ, কালো পোশাকে ঢাকা সারা কি বাতু নিরাজ, নামাজ পড়ে এবার ইমাম ঘোড়ার পিঠে চড়ে, শামসুদ্দিন ছুটে গিয়ে ঘোড়ার লাগাম ধরে, শামসুদ্দিন ছুটে গিয়ে ঘোড়ার লাগাম ধরে, বলে হুজুর আপনি কে মরে যান না গো বলে, এ কথা শুনে পর্দা সে তার দেয় নিজের খুলে, এ কথা শুনে পর্দা সে তার দেয় নিজের খুলে, এ কথা শুনে পর্দা সে তার দেয় নিজের খুলে, সাবির তারে রুয়ে মুনাওয়ার দেখালেন এমন, সাবির তারে রুয়ে মুনাওয়ার দেখালেন এমন, নিজের পীরকে দেখে সেখানেই বেহুশ হয় তখন, সাবির পিয়ার নজরে করম এমন করে দিল, হুশ ফিরে দেখে চেহারা পিয়ার করে ঝলমল, হুশ ফিরে দেখে চেহারা পিয়ার হয় ঝলমল, হুশ ফিরে দেখে চেহারা পিয়ার হয় ঝলমল, সাবির পিয়া কয় শোনো আজ ফানা বাঁকার মানে, মাইয়াত হলো ফানা বাঁকা আজ তোমার সামনে, সাবির পিয়া কয় শোনো আজ ফানা বাকার মানে, মাইয়াত হলো ফানা বাকা আজ তোমার সামনে, মাইয়াত হলো ফানা বাকা আজ তোমার সামনে, মাইয়াত হলো ফানা বাকা আজ তোমার সামনে, এই বলে সওয়ারির পিঠে অদৃশ্য হয়ে যায়, সাবির পিয়ার খলিফা শুধু দেখতে রয়ে যায়, সাবির পিয়ার খলি শুধু দেখতে রয়ে যায়, সাবির পিয়ার কলি বা শুধু দেখতে রয়ে যায়, এসএম নজরুল কি লিখবে সাবির পিয়ার ইশানে, নজরুল কি লিখবে সাবির পিয়ার ইশানে, এসএম নজরুল কি লিখবে সাবির পিয়ার ইশানে, তারিফ আউলিয়ার লেখা আছে পাক কুরআনে, 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 তারিফ আউলিয়ার লেখা আছে পাক কুরআনে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, আমি আসছি
আপনারা এই ভলিউম টুটা প্রাণ ভরে শুনবেন এবং আমাকে মতামত জানাতে একদম ভুল করবেন না আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আমার তরফ থেকে এম এ গফুর আরিফ সাগরকেও ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ